ক্ষমতায় গেলে প্রতিশোধ নয় সহমর্মী বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে নির্বাচনী ইশতেহারে 19 দফা অঙ্গীকার তুলে ধরেছে বিএনপি। সকালে রাজধানীর একটি হোটেলে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। নাগরিকদের নিরাপত্তা, ক্ষমতার ভারসাম্য, কর্মসংস্থান ও স্বাস্থ্য সেবার পরিধি বাড়ানো সহ বিভিন্ন অঙ্গীকার করা হয়েছে এতে। মূলত জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষিত প্রতিশ্রুতি উচ্চারিত হয়েছে বিএনপির এই ইশতেহারে। তবে নতুন কর্মসংস্থানের ঘোষণা থাকলেও ঐক্যফ্রন্ট ঘোষিত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা না থাকার বিষয়ে বিএনপির অঙ্গীকার নামায় কিছু উল্লেখ করা হয়নি। বিউটি সমাদারের প্রতিবেদন। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী বড় প্ল্যাটফর্ম গড়ার পর এবার ভোটারদের আকৃষ্ট করতে নানা চমক ও প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করল বিএনপি। আপনাদের একটি ভোট আমাদের নেত্রীর জীবনকে পুনরায় আরো উদ্ভাসিত করবে। উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ইশতেহারে 19 দফা অঙ্গীকার করা হয়েছে। লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করলে সকলের অন্তর্ভুক্তি এবং প্রতিহিংসা এড়িয়ে চলাই হবে মূলনীতি। নির্বাচনে জয়লাভ করে ঐক্য সরকার গঠন করলে ঐক্যবদ্ধ সকলের অন্তর্ভুক্তি এবং প্রতিহিংসাহীনতা, এই মূলনীতির ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। নিজেদের রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত অঙ্গীকারের সাথে মিল রেখেই ইশতেহার প্রণয়ন করেছে বিএনপি। গুরুত্ব পেয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, একটানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, সংসদে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেয়া, নির্বাচন পরিচালনায় পৃথক সরকার ব্যবস্থা গড়ে তোলা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করা, সংখ্যালঘু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের মতো বিভিন্ন অঙ্গীকার। সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রস্থাপন করা হবে। জাতীয় সংসদকে সকল জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। ঘোষিত ইশতেহারে মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের নামে দুর্নীতির অবসান ঘটানোর কথা থাকলেও 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি অনুচ্চারিত থেকে গেছে। তবে 5 বছরের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান ও শিক্ষিত বেকারদের ভাতা প্রদান করার অঙ্গীকার করা হয়েছে। সকল মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা করা হবে। মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের নামে দুর্নীতির অবসান ঘটানো হবে। র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা একতায় বলিয়ান হয়ে মুক্তির আলোয় সকলের জীবন উদ্ভাসিত হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আমরা বিশ্বাস করি এই নির্বাচনী লড়াই এদেশের মানুষ জয়যুক্ত হবে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।